নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি ফর সাকসেস। বন্ধুরা, পুলিশ কনস্টেবলের নিয়োগ, যোগ্যতা উচ্চ মাধ্যমিক, 6500 শূন্য পদে তোমাদের নিয়োগ হতে চলেছে। তো সামনেই তোমাদের নতুন একটা ভ্যাকান্সি আসতে চলেছে, যেখানে পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়ে উভয় এই পদের জন্য আবেদনযোগ্য। ঠিক আছে, তো তোমাদের সব কিছু বিস্তারিতভাবে বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। চলো দেখে নিই আমাদের সংক্ষিপ্ত ভিডিওটি। দেখো, দিল্লি পুলিশ কনস্টেবল 2023, তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবলে কিন্তু আপকামিং 2-1 মাসের মধ্যে নতুন রিক্রুটমেন্ট বের প্রকাশিত হচ্ছে, যেখানে তোমাদের মোট শূন্যপদ থাকবে 6433টি, যেখানে পুরুষ 4310টি এবং মহিলাদের শূন্যপদ থাকবে 2123টি। ঠিক আছে, এক্সপেক্টেড অ্যাপ্রক্স এটা হিসাব ধরে চলছি। আবেদন শুরুর তারিখ 2/3/2023, অর্থাৎ জানুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমাদের কিন্তু টেন্টেটিভ ডেট আছে আবেদন শুরু হওয়ার, এবং যেটা টেন্টেটিভ এক্সাম মান্থ, মানে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে, তো এপ্রিল মে মাস নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষাটা হতে পারে এক্সপেক্টেড, যেখানে যোগ্যতা তোমাদের দরকার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাহলে তুমি কিন্তু এই পদের জন্য একদম আবেদনযোগ্য। লাস্ট ইয়ার এক্সাম কবে হয়েছিল? 2020 সালে হয়েছিল। ঠিক আছে, 27 নভেম্বর 2020 সালে তোমাদের সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টাইপ টেস্ট হয়েছিল দিল্লি পুলিশ কনস্টেবল 2020 সালে, এবং শেষ হয়েছিল 14 ডিসেম্বর 2020 সালে। ঠিক আছে, লাস্ট ইয়ার যে ভ্যাকান্সি ছিল, লাস্ট ইয়ার টোটাল ভ্যাকান্সি ছিল 5846টি। ঠিক আছে, তো তোমাদের সব কিছু আমি বলবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আমি কিছু তোমাদের পিডিএফ দেখাবো, ঠিক আছে, সেখানে তোমাদের দেখাবো যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমার যে দিল্লি পুলিশের রিক্রুট যে বেরিয়ে আজ আপকামিং বা টেন্টেটিভ যে সমস্ত ডেটগুলো আছে সেগুলো সমস্ত কিছু বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, আবারও বলছি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। চলো সেই ডেটগুলো দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা বর্তমানে আছি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2022-2023। তো এখানে আমরা দেখতে পাবো সিরিয়াল নাম্বার, নেম অফ এক্সামিনেশন, টায়ার ফেজ, ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, ক্লোজিং ডেট, মান্থ অফ এক্সাম। ঠিক আছে, তো এখানে সিরিয়াল নাম্বার অনুসারে যদি আমরা একদম শেষে যাই, একদম 16 নম্বরে যাই, তখন আমরা সেখানে দেখতে পাবো যে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল সম্বন্ধে কী বলা আছে। ঠিক আছে, চলো এখন আমরা সেটা দেখে নিই। বন্ধুরা, এখানে স্পষ্টভাবে কিন্তু লেখা আছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, 16 নম্বরটা দেখো, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল মেল ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022। ঠিক আছে, সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের এক্সাম হবে, তোমাদের ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হবে টেন্টেটিভ ডেট বলছে 2/3/2023, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ থেকে, এবং অ্যাপ্লিকেশন শেষ হওয়ার দিন বলেছে 31/3/2023, অর্থাৎ মার্চ মাসের 31 তারিখে শেষ হবে। এবং তোমাদের এই পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে সেখানে স্পষ্ট করে বলা আছে এপ্রিল মে মাস নাগাদ 2022 সালে এটা কিন্তু পরীক্ষা হতে চলেছে। ঠিক আছে, তো এর এটা ছিল টেন্টেটিভ এক্সাম ক্যালেন্ডার এসএসসি, যেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। তা অনেকেই আমাকে প্রশ্ন করে যে এটার পর এসসি আরেকটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 30 ডিসেম্বর কি 31 ডিসেম্বর আরেকটি এক্সাম টেন্টেটিভ এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করে, সেখানে তো দাদা কোনরূপ কনস্টেবল দিল্লি কনস্টেবলের ভ্যাকান্সির কথা তো বলেনি, সেটা নিয়েও আমি এখন তোমাদের বলছি। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। এবার আমরা এসে পড়লাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, তোমাদের যেটা আরেকটি নতুন করে যেটা টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2023-2024 যেটা প্রকাশ করেছে। ঠিক আছে, সম্ভবত 30 কিংবা 31 ডিসেম্বর, সেটাতে যদি আমরা খুব স্পষ্ট করে দেখতে পাই, তোমাদের ভালো করে দেখাচ্ছি সিরিয়াল নাম্বার অনুসারে, কনস্টেবল জিডি, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এমটিএস সিলেকশন পোস্ট, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি মাল্টিটাস্কিং, সাব ইন্সপেক্টর ইন দিল্লি, জুনিয়র সিভিল স্টেনোগ্রাফার, এখানে হচ্ছে লাস্ট অব দি কিছু হচ্ছে ট্রান্সলেটার। ঠিক আছে, এরপরে যদি আমরা একটু উপরে উঠি তাহলে এখানে দেখতে পাবো আগে 2014-2018, তো নতুন করে কিন্তু এখানে কিন্তু দিল্লি পুলিশ কনস্টেবলের কথা বলেনি, এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে। তো আজকে আমি তাদের একদম সম্পূর্ণ অফিসিয়ালিভাবে দেখাবো যে সম্পূর্ণ যে স্টাফ সিলেকশন কমিশন যে পরবর্তীকালে বর্তমান যেটা নোটিফিকেশন পেজে আমি এনেছি, এখানে কিন্তু দিল্লি পুলিশ সম্বন্ধে কিন্তু কিছু বলা হয়নি। কেন বলা হয়নি? এর আগে নোটিফিকেশন ছিল, তাই না? এই নোটিফিকেশনে নেই কেন? তো তোমাদের সব কিছু বিস্তারিতভাবে বলছি। তো দেখো, তো বন্ধুরা, আমি যদি এই নোটিফিকেশনের একদম শেষে যাই, তো সেখানে একটা নোট 1 বলে একটা
জিনিস দেখা দেখতে পাবো, যেখানে বলা আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাড ডিসাইডেড দ্য রিক্রুটমেন্ট অফ MTA সিভিলিয়ান ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022 অ্যান্ড রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022 উইল বি কন্ডাক্টেড বাই দিল্লি পুলিশ। মানেটা হচ্ছে আগে যে আমাদের পরীক্ষা হতো দিল্লি পুলিশ কনস্টেবলের, যেটা SSC নিত, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে এটা রিপোর্টটা হতো, কিন্তু এখানে নোট করে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে ঘোষণা করা বলা হয় যে এখন থেকে তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবলের নিয়োগ কিন্তু SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন নেবে না, কে নেবে, দিল্লি পুলিশ বোর্ড যে আছে, যেমনভাবে আমাদের PRB আছে না, পুলিশ রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গে, তেমনভাবে দিল্লি পুলিশ কিন্তু নিজের দিল্লি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিজেরই এই দিল্লি পুলিশ কনস্টেবলের পরীক্ষাটা নেবে। এখানে কিন্তু খুব সংক্ষেপে এখানে বলা আছে, ঠিক আছে। তো এইটি ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও। তো তোমাদের বলছি যারা ওয়েট করে আছো, খুব সংক্ষেপে বলছি, মার্চ মাস নাগাদ কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এটা ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। এখন প্রশ্ন, কারা আবেদন করতে পারবে, কত বয়স লাগবে, হাইট কত লাগবে, PMT PAT কেমন হবে, দাদা সব কিছু বলবো, এক্সাম কেমন হবে, কম্পিউটার বেসড টাইপ টেস্ট হবে, কত নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, ইন্টারভিউ হবে কি হবে না, তো সমস্ত কিছু আমি পরবর্তী একটা ভিডিওতে করে দেবো 2-3 পর। আজকে তোমাদের জাস্ট একটা সংক্ষিপ্ত আপডেট দিলাম যে তোমাদের সামনে কিন্তু দিল্লি পুলিশ কনস্টেবলে কিন্তু ভালো সংখ্যক ছেলে মেয়ে উভয় প্রার্থীর জন্য একটা ভ্যাকান্সি আসতে চলেছে, তো তোমরা সেভাবে পড়াশোনা করো, ঠিক আছে। তো জাস্ট এতটুকু আপডেট দেওয়ার জন্য এসেছি, কারণ তোমরা জানো রাজ্য এবং কেন্দ্র সরকারের যে কোনো আপকামিং ভ্যাকান্সি স্থায়ী অস্থায়ী রিক্রুটমেন্টের জন্য চ্যানেল সবার আগে কিন্তু বিজ্ঞপ্তি নোটিফিকেশন জারি করা হয়। তো আজকের ভিডিওটি এতটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবি, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো, জয় হিন্দ বন্ধুরা।